আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি পালং শাক দিয়ে মুরগির মাংস রান্না করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন। এতে করে আমার ভিডিও সকল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন, পালং শাক দিয়ে মুরগির মাংস রান্না করতে আমাদের যা যা লাগছে, আমি এখানে এক আটি পালং শাক কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়েছি বোনলেস চিকেন, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এক কাপ। নিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, লবণ পরিমাণ মতো, এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা, লবঙ্গ ছয়টি, এলাচ পাঁচটি, দারুচিনি দুই টুকরো। আরও নিয়েছি ডিম একটি, ওয়ান থার্ড কাপ তেল, সাত আটটি কাঁচামরিচ ফালি, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ ধনিয়া পাতা কুচি। তো রান্নায় চলে যাই। চুলোয় আমি হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল, দারুচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, লবঙ্গও দিয়ে দিলাম। এগুলোকে হালকা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির মাংস। এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে পানি শুকিয়ে আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন, অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মুরগির মাংসের পানি অলরেডি শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিব। দেখেন, হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। আরও কিছু সময় ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো। এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন, মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি পানিটা শুকিয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন, পানিটা শুকিয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। আমি আরও কিছু সময় নেড়েচেড়ে মশলা এগুলোকে মশলার সাথে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। শাকগুলোকে নেড়েচেড়ে দিব কিছু সময়। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি নরম হয়ে যাওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন, শাকগুলোতে প্রচুর পানি উঠে গিয়েছে। তো আপনাদের যদি শাক রান্নার সময় পানি না ওঠে, সামান্য পরিমাণ পানি দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। পালং শাক খুবই নরম, বেশি সময় রান্না করা লাগে না। এখন আমি নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি কিছু সময় পর। দেখতেই পাচ্ছেন, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। নেড়েচেড়ে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
দেখতেই পাচ্ছেন ডিমটাকে মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে আবারও একটু মিশিয়ে দিব। এখন ঢাকা দিয়ে রান্না করব 3-4 মিনিট। তৈরি হয়ে গেল পালং শাক দিয়ে মুরগির মাংস। আপনারা সকলেই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। উপস্থিত হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।